তো এটা যেটা দেখছো এটা হচ্ছে নাথ মন্দির, এটা মন্দির। কৃষ্ণ বন্ধুগণ, আমি শ্রীকান্ত আর আমার সঙ্গে আছে আমার শালা বাবু সুরজিৎ। দেখতে পাচ্ছ আসলে আমরা দুজন নয়, আরও আছে, আমরা এসেছি ছজন দুটো বাইকে, বুঝতে পারছ তো। আমরা কোথায় এসেছি এটা বলে দিচ্ছি, এটা এসেছি আমরা রায়পুর ইস্কন মন্দির। তো এখানে আমরা এসেছি উল্টো রথ দেখতে। সোজা রথ এখনও পর্যন্ত তোমরা যদি না দেখে থাকো এই চ্যানেলের মধ্যে যাবে, যাই পরে দেখে নেবে, ঠিক আছে। এক ঘন্টার ভিডিও আছে, ওই দিক্কত নেই, সব একবারে শুরু থেকে লাস্ট তক দেখানো আছে, ঠিক আছে। তো চলো আজকে কী কী এখানে হচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। কোথায় খাওয়া দাওয়া হচ্ছে, কী কী প্রসাদ আছে, সব কিছু উল্টারাত কোথার থেকে আসছে, আর কী এখানে ফাংশন হচ্ছে, এখনও হচ্ছে, অলরেডি এখন হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কেন পাচ্ছ না বুঝতে পারছি নি, কিন্তু এখনও ফাংশন হচ্ছে। চলো আমি নিয়ে যাচ্ছি সেখানে, তার আগে আরেকজন গেছে আসুক, তারপর যাচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুগণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো এটা যেটা দেখছো এটা হচ্ছে নাথ মন্দির, এখানে দেখতে পাচ্ছ এখানে সব পুরো ফাংশন বগেরা এখানেই সব কিছু হয়। তো চলো আগে আরও দেখাচ্ছি।
বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমি এবারে যেটা রান্না শাল সেটা দেখাচ্ছি কি হচ্ছে আজকে। আজ হচ্ছে মনে হচ্ছে খিচুড়ি, চলো দেখাই। এগুলো দেখো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমরা এখন বসে গেছি প্রসাদ খেতে। দেখো প্রসাদ নিয়ে খিচুড়ি প্রসাদ আজকে যেমনটি দেখতে পাচ্ছ, আর যা ভিড় কি বলবো মানে প্রচুর ভিড় দেখাচ্ছি, ওটা দেখে নাও। দেখো প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ, ওটা বাইরে তখন একদম লাইন আছে। হরে কৃষ্ণ, যেমনটা দেখতে পাচ্ছ কল বাজানো প্র্যাকটিস চলছে আমাদের, এই চলছে। পরবর্তীকালে আমরাও বাজাবো একদিন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, কিন্তু কী হয় দেখা যাক। এই যে দেখছো আমি এক দুবার প্র্যাকটিস করছি, জানিনি বুঝতেই পারছো, তো প্র্যাকটিস না করলে তো হবে না, প্র্যাকটিস চাই চাই। তোমরাও প্র্যাকটিস করতে থাকো, যদি বাজাতে চাও তাহলে মধুর একটা কীর্তন করতে চাও তাহলে আরামসে, ঠিক আছে চলো পূজা করতে থাকো।
রে রে Thank you.
Thank you.
जय जगन्नाथ स्वामी की जय बलदेव सुभद्रा महारानी की जय जगद्गुरु शिव प्रभुपाद की Thank you.
Bye.
এটা দেখতে পাচ্ছ রথ এসে গেছে, রোদ ঢুকে গেছে, আমরা এবারে প্রসাদ পেয়ে গেছি, এবারে আমরা যাচ্ছি বাড়ি। মানে এত নাচানাচি করছি, এত এনজয় করেছি, কি বলবো, ভিডিওটা তো দেখলেই তো, আর কি বলবো, দেখার কিছু নাই। তো চলো, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আবার নতুন ভিডিওটা আবার দেখা হচ্ছে, চলে আসবো মাত্র, বাই, ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো সবাই শ্রীকৃষ্ণের নাম করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক মানে অনেক কষ্টে ভিডিওটা তৈরি করা হয়েছে, মানে ভিডিও ক্লিপগুলো করা হয়েছে। তো ঠাকুরের নাম করে যারা ঈশ্বরকে বা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, জগন্নাথকে ভালোবাসেন, তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। এবং এরকম আরও ঠাকুরের ভিডিও, ঈশ্বরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ।